আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, প্রত্যেক বছর শীত আসে, আর শীত আসলে আমলের বরকত যেভাবে বাড়ে তেমনি বদকারও বেড়ে যায়। কারণ আমল করতে অলসতা লাগে, আবার তাড়াহুড়াও করে। প্রিয় ভাই, শীতকালে এমন সূক্ষ্ম আমল রয়েছে যার কারণে আপনি ইবাদত করেও জাহান্নামে যেতে পারেন। অন্য কোনো মৌসুমে এই সতর্কতা আসেনি, শুধুমাত্র এসেছে শীতকালে। যে আমলে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার কথা ছিল, আর আজ আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে। আসলে এই হাদিস অনেকে জানে না, আর যদি জেনেও থাকে তাহলে আমলের প্রতি গুরুত্ব কম দেয়। তাহলে শুনুন এই হাদিসটি। প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে আমাদের পেছনে রয়ে গিয়েছিলেন, অতঃপর তিনি আমাদের নিকট পৌঁছালেন। তখন আমরা আসরের সলাত শুরু করতে দেরি করে ফেলেছিলাম, তাই আমরা ওযু করছিলাম এবং তাড়াহুড়া করার কারণে আমাদের পা মাসে করার মতন হালকাভাবে ধুয়ে নিচ্ছিলাম। তখন তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামে শাস্তি রয়েছে। তিনি এই কথাটি একবার বলেননি, তিনবার বলেছে। বুখারীতে হাদিসটি রয়েছে। তাই ওযু করার সময় আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন একটি পশমও ভেজানো বাকি না থাকে, না হলে কিন্তু আমাদের ওযু হবে না। সলাতের পূর্ব শর্ত হচ্ছে ওযু, বিশেষ করে শীতের কারণে যেন আমাদের অজুহাতে শিথিলতা এবং অবহেলা না আসে। বরং শীতকালে চামড়া শুষ্ক থাকে, ফলে আমাদের বেশি সতর্ক থাকা জরুরি। পায়ের আঙ্গুলের ফাঁকগুলো এবং গোড়ালির পেছনে অংশে অনেক সময় পানি পড়ছে না, অথচ অজু করার সময় আমাদের এই অঙ্গগুলো ভালোভাবে ধৌত করতে হয়। আর আমরা যারা ঠান্ডা পানিকে ভয় পাচ্ছি, এখন তো প্রযুক্তি যুগ, আপনি গরম পানির মাধ্যমে অজু করে নিতে পারেন, এতে তো কোনো সমস্যা নেই। তাই যারা দ্রুত অজু করেন তাদের প্রতি এই সতর্কতা খুবই 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 জরুরি। কারণ এই ছোটো একটি আমলের কারণে আপনি যদি সলাতে কবুল না হয়, এর জন্য আখেরাতে আপনার জন্য শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক। আমিন।